নিজের বাড়িতে মাটি খোঁড়ার কাজ করার সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া এলাকায়। নিজের বাড়িতে মাটি খোঁড়ার কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম সাবির মল্লিক। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার নাগাদি বাজার এলাকায়। জানা যায়, নাগাদি বাজার এলাকার বাসিন্দা সাবির মল্লিক তার বাড়ির দেওয়াল সংলগ্ন জায়গায় গর্ত খুঁড়ছিলেন। সেখানেই মাটির তলার বিদ্যুৎ তারের সঙ্গে কোনোভাবে তার সংস্পর্শ হয়, এরপরই ছিটকে পড়েন। পরিবারের অন্যান্য সদস্যরা বিষয়টি বুঝতে পেরে ছুটে আসেন। এসে দেখেন সাবির অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। এরপরেই চিৎকার চেঁচামেচি শুরু করলে এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে আসেন। প্রাথমিকভাবে তাঁরাই সাবির মল্লিককে বেথুয়া ডহরি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর বেথুয়া ডহরি গ্রামীণ হাসপাতালের চিকিৎসকেরা সাবিরকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। স্বাভাবিকভাবেই ওই যুবকের মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নাগাদি সুশীল নামের একটা পাড়া আছে, বাজার সংলগ্ন পাড়াটা। ওখানে সাবির মল্লিক বলে একটা ছেলে, বেশি বয়স নয়, বাচ্চা ছেলে। ছেলেটা মাটি খনন করতে গিয়েছিল, বাড়িতে কারেন্ট আছে, দেওয়ালের পাশেই কাজ করছিল। পিংয়ের কোনো প্রবলেম থাকার জন্যই ছেলেটা শক খায়, শক খেয়েও মারা যায়। ওর মা নেই, বাবা আছে, দাদুর কাছে মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।